তো ভিউয়ার্স, আজকে আমরা নতুন একটা পুকুর সেচবো, সেজন্য আমরা মেশিনও কিনে নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন অটো মেশিন, এগুলো ডিজিটাল মেশিন। তো এখন আমরা মেশিনটা চালিয়ে দেব, নতুন মেশিনে দেখা যাক কি করে পানি পড়ে, কিভাবে সার্ভিসটা কেমন দেয় সেটাও আমরা দেখব আজকে। তো চলুন আর দেখতে থাকুন। ডিজিটাল মেশিনে অকটেন অথবা পেট্রোল দিয়ে চালাতে হবে, তবে এটার পাওয়ার অনেক বেশি আর তেলটাও একটু বেশি খায়। দেখা যাচ্ছে 1 লিটার 1.5 ঘন্টা চলবে। তো আমরা এখন মেশিনটাকে পানির ভিতর নামিয়ে দিব। এই যে পাইপ দেখছো, এই পাইপের ভিতর দিয়ে কোনো গুঁড়ো মাছ যেতে পারবে না আর ডিস্টার্বও করবে না মেশিনের ভিতরে গিয়ে। তো এখন পাইপটা ঢুকিয়ে টাইট দেব, এটার কোনো নাট লাগে না, এটা আরও ডিজিটাল, দেখতেই পাচ্ছেন আমি। এই যে ঢুকে গেল। এই যে বন্ধুরা তোমরা দেখছো, এটা হলো স্লাইডেন্স, এই মেশিনের সাথেই কিনেছি, এটা সবই নতুন সেট আপ কিনেছি। এখানে বেশি না, হালকা এক বোতলের মতো পানি দিলেই এটাকে টেনে নিয়ে আসতে পারবে পানি, বেশি দেওয়া লাগে না। এই যে দেখেন, একটা সমস্যা হচ্ছে ডিজেলে চলে না, পেট্রোলে বা অকটেনে চলবে। এটার নাম হলো ফিতা পাইপ। তো এখন এটার মাধ্যম দিয়ে আমরা তার ধানের খেতে পানি দেবো, পাশাপাশি আমাদের পুকুরটাও ছেঁচে হয়ে যাবে। তো দেখতেই পারলেন হালকা করে গাই দেওয়ার সাথে স্টার্ট হয়ে গেল, আর এর সাউন্ডটাও খুবই কম, এত বেশি সাউন্ড না, বিরক্তিকর কোনো সাউন্ড না। তো বন্ধুরা, এই যে নতুন মেশিনটা কিনেছি, প্রচুর পরিমাণে পানি টানে। 5 মিনিটে দেখেন সাইডটেক দেখে গেছে, বেশি পানি উঠে গেলে এই কচুরি উঠানো যাবে না, এই জন্য বন্ধ করে রাখছি। বন্ধুরা দেখতে পাচ্ছো, প্রথমেই একটা খয়রা মাছ পেয়ে গেলাম, অনেক বড় সাইজ। দেখতেই পাচ্ছো কত কষ্টের কাজ, তবে এটা করলে শরীরটা খুব ভালো থাকে, কারণ আমরা শহরের মানুষ, খাই ঘুরাই ঘুরি আর ঘুমাই আর খেলাধুলা দেখি। এই কষ্টে এই কয়দিন এই কচুরি টেনে সত্যি সত্যি কথা বলছি, শরীরটা খুবই সতেজ লাগছে, কারণ করা হয় না কখনো কষ্টের কাজ। পুরো টাকি মাছ পাইছি, জায়গা দেখো তোমরা, কত বড় টাকি মাছ ধরেছি। এই যে এই পুকুরের সবচেয়ে বড় ছড়িটা আইছে, প্রথম ছড়িটা আমি ধরেছি দেখো। তো বন্ধুরা, অনেক কই মাছ, খলসে মাছ, তারপরে টাকি মাছ, শৈল মাছ পেলাম। তো আজকে আমরা এটা দিয়ে শুকনো জাল দিয়ে ভুনা ভুনা করবো, আমি রান্না করব, আপনাদেরকে দেখাবো। তো আজকে জম্পেশ খাওয়া দাওয়া হবে, দেশি দেশি কই আর বড় বড় খলসে, কত যে মজা লাগবে। তো বন্ধুরা, আজকে পুকুরটায় তেমন একটা মাছ পেলাম না, তো সব থেকে বড় বিষয় হচ্ছে দেশি মাছ, এগুলো খাওয়ার স্বাদটাই অন্যরকম। তো আজকে আমরা রান্না করে খাবো। মেশিনটা খুলে দিতেছে, খুললে এখন আমরা উপরে নিয়ে যাব আর মাছগুলো নিয়ে যাব, আর একটু পরে আমরা রান্না বাড়া কাজ করব। তো বন্ধুরা, তোমরা দেখছো এই যে মাছ, কত কই মাছ, খুলছে মাছ। তো এগুলো আমরা তো একসঙ্গে সব খেতে পারবো না, তো এখন কিছু রান্না করব, আবার কালকে কিছু রান্না করব, আর বাকিটা জিয়াই রাখতেছি। এটাকে দেখছেন, এটা এটার নাম হলো গাইজে, ওটার ভিতরে জিয়াবো মাছগুলো। তো বন্ধুরা, আমরা এখন কড়াই হাঁড়ি সব এই পাশের বাড়ি থেকে আনবো, মশলাপাতি সবই আমরা নিয়ে আসছি বাজার থেকে, এই পাশেই বাজার আছে। আমিন, কিছু কাঠ জোগাড় করে নিয়ে আয়। আগুন একবার ধরাতে পারলে হয়েছে, আমার চলা নাই এগুলো, আমি এটা কাঠ পেলাম। আমরা রান্নার জন্য পাশের বাড়ি থেকে কড়াই আনতে যাচ্ছি, পাওয়া যায় কিনা। দেখছেন দেশি বড়ই গাছ, পাতি বড়ইয়ের নাম কয়, খাতে বিশাল স্বাদ, পাকে গেলে বিশাল স্বাদ খাতে। অবশেষে কড়াইটা আমরা পালাম, এখন যে রান্না বড় করবো আমরা। বন্ধুরা, আমরা এখন চালটা ধুয়ে নিছি, এখন চালটা নিয়ে আমরা পানি দিয়ে চুলায় রাঁধতে যাব, তোমরা দেখতে থাকো। বাইরে রান্না করলে এইভাবেই সব কিছু করতে হয়, যেরকম চুলোয় যে ফেলেছি, এই ছাইগুলো ছড়াই দিচ্ছি, নয়তো এখানে ওড়বে, খাবার উঠতে যেতে পারে।
অবশেষে ভাত রান্নাটা চড়াই দিলাম। পশু ধোঁয়াশো দেখতে পারতেছে, আমার চোখটা জ্বলে যাচ্ছে। বাইরে রান্না করলে এরকম ঝামেলা হয়, এখন ধরতি সেতা নিভে যাচ্ছে। সেই ছোটবেলার কুলফি আইসক্রিম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, ছোটবেলার সেই কুলফি আইসক্রিম। ও মামা কত আইসক্রিম, 5 টাকা। তোমরা এই চুলা থেকে ওই চুলায় নিয়ে মাছটাকে আবার ভাজবো। এখন মাছটাকে আমরা ভাজার পরে ভুনা করে নেব, তাই আমরা ঝাল পিয়ে সব কেটে নিচ্ছি। এই সব কিছুই আমরা গ্রাম থেকেই ম্যানেজ করলাম এক এক করে। তো বন্ধুরা পেঁয়াজটা সুন্দর করে কেটে দেবো। কাটার কিছুই নেই, এজন্য ছিঁড়ে শুকনো মরিচ ছিঁড়ে দিচ্ছি আর কুচিয়ে দেবো এখন। এটার ভিতরে আছে কাঁচা মরিচ ফেলে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি, আর দিয়েছি রসুন, রসুন কুচি। এটা ভালো করে ভেজে নিয়ে এরপরে আমরা হলুদ লবণ দিয়ে দেব, গরম মশলা দিয়ে জিরের গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা জালটা সুন্দর করে ধরে গেছে, এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দেবো, পানি কই। তো মাছটা আমি দিয়ে দিলাম, এরপরে একটু ঝোলের পানি দিয়ে দেব, তারপরেই খুব সুন্দর লাগবে। তো পানি দিয়ে দিলাম, আর 10 মিনিটের বেশি লাগবে না, হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের ভাত তরকারি রান্না শেষ, এখন ভাতটা উঠিয়ে নিচ্ছি প্লেটে, এখন আমরা খাওয়া দাওয়া করব, দুপুরের খাওয়া দাওয়া এখন করব। তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ভাত রান্না শেষ, ওই যে তরকারিটাও শেষের দিকে প্রায় হয়ে গেছে, এই জন্য আমরা ভাতটা বেড়ে নিলাম সবার জন্য। এখন তরকারিটাও আমরা উঠিয়ে নিয়ে আসবো। তো আমি গিয়ে একটু দেখি কতদূর কী হলো ভাত। ও অসাধারণ একটা সেন্ট, পারফেক্ট। আমাদের তরকারি হয়ে গেছে, তো চলুন নিয়ে যাই। সবুজ কাঠগুলো লিভে দে, দেশি কই, দেশি খলসে, টাকি মাছ, শোল মাছ, বাইন মাছ, তার ভিতরে দেওয়া আছে অনেক কিছুই।